মা দেখেন তো আমার হাতে কি বিষ, এই বিষ আজকে আমি আপনার এই খাবারে মিশাবো। ওয়েট, মা আপনার না গরুর গোস্ত খুব পছন্দ, দেখেন আজকে আমি আপনার জন্য গরুর গোস্ত দিয়ে গরম গরম ভাত দিয়ে আসছি, কারণ আজকে তো আপনার শেষ খাবার, এই শেষ খাবারের পর তো আপনি চিরকালের জন্য একদম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বেন, এই যে এত কষ্ট এত যন্ত্রণা সব নিমিষে শেষ হয়ে যাবে, কত যত্ন করি আমি আপনার দেখেন। আর আপনি জানেন মা, আজকে আপনার মৃত্যুর পরে এই যে সকল সয় সম্পত্তি ঘর বাড়ি সব কিছু আমার নামে হয়ে যাবে, এরপর আমি আপনার ছেলেকে লাথি মেরে আমার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে সুন্দর মতো জীবনযাপন করবো। নিন মা, ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিন। নিন 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 নিন। আরে নে বোন, নে নে নে। ও মাই গড, আমি এটা কি দেখছি, তুমি আমার মাকে খাইয়ে দিচ্ছো? হ্যাঁ মেঘ, মার খুব ক্ষুধা লেগেছে বুঝছো, আর দেখো না মা খেতে পারে না ঠিক মতো, তাই ভাতটা পড়ে গেছে। বাহ বাহ, দেখে খুবই ভালো লাগছে। আচ্ছা দাঁড়াও, আমি মাকে খাইয়ে দিচ্ছি। মা নাও, খেয়ে না। ও বুঝতে পেরেছি, মা বলছে যে আগে আমার বৌমাকে খাইয়ে দে, নাও তুমি খাও। মেঘ কি করতেছো তুমি, দেখতেছো না প্লেটে গরুর গোস্ত, আর আমার তো অ্যালার্জি প্রবলেম আছে, আমি এটা খেতে পারবো না, এটা মার জন্য, মাকে খাও, মার খেতে হবে। আরে পাগলি, একটু গরুর গোস্ত খেলে তোমার কোনো প্রবলেম হবে না, নাও খাও। আমি তো বললাম এটা মার জন্য, আমি খুব আদর করে যত্ন করে রান্না করেছি, এটা মাকে খাও প্লিজ। আহা শোনা, তুমি এমন করছো কেন, নাও খাও। আমি বললাম তো খাবো না। হাই, খাবি না কেন, খাবি না কেন, এই খাবারের মধ্যে বিষ মিশানো তাই তুই এটা খাবি না? এই তুই কি ভাবছিস, তুই এই বিষ মিশানো খাবার আবার মাকে খাইয়ে তারপরে এই সয় সম্পত্তি যা কিছু আছে সব তোর নামে করে নিয়ে আমাকে তালাক দিয়ে তোর বয়ফ্রেন্ডের সাথে চলে যাবি? যা, যাস না কেন। ওই তোরে আমি কেন বিয়ে করছিলাম, তোরে আমি কেন বিয়ে করছিলাম তোর মনে আছে? তুই এক দরিদ্র পরিবারের মাইয়া, সবাই আমারে কইছে দরিদ্র পরিবারের একটা মাইয়া বিয়ে করলে তোর মা অসুস্থ, তোর মায়ের সেবা করব, আমি তাই তোরে বিয়ে করছিলাম যাতে তুই আমার মার সেবা করো। আর তুই এটা না কইরা তুই আমার পায়ের বীজ খাওয়াইয়া মাইরে ফেলতে চাইছিলি, আমার মন চাইতেছে না, আমি নিজের হাতে কিছু করব না, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি, যা। না না মেয়ে, আমাকে বাসা থেকে বের করো না, আমি এই বাসা থেকে বের হয়ে গেলে কোথায় থাকবো বলো, আমার তো তুমি ছাড়ার কোনো ঠিকানা নেই, আমি আর মার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না, মাকে খুব যত্ন সহকারে রাখবো, তুমি আমাকে বাসা থেকে বের করো না। আর একটা কথা বলবি না, আর একটা কথা বললে তোর খবর আছে, শোন তুই আমার বাসা থেকে বের হয়ে যা, আমি তোর ডিভোর্স লেটার পাঠাই দেবো, আর এক মুহূর্ত আমি তোর মতো পাপী মেয়ের সাথে আমি সংসার করবো না, যা। আমি জানতাম আমার বউ তোমার সেবা যত্ন করে মা, কিন্তু আমি এটা জানতাম না যে ও তোমার সেবা যত্ন করে না, ও এত বড় কালপিট নরবিচার। মা তুমি আমারে মাফ করে দাও মা, তোমার অনেক অযত্ন হয়েছে মা, আমি কথা দিতেছি মা, আমার শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে আমি আর অন্য কারো সেবা করতে দেব না, আমি তোমার সেবা করবো মা, আমারে তুমি মাফ করে দাও মা।